স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রথমে আসবো এটিকে মোহনবাগানের খবর নিয়ে। এটিকে মোহনবাগান আজকে গুরুত্বপূর্ণ এফসি কাপের ম্যাচে তারা বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হচ্ছে। আজকের ম্যাচে সবুজ মেরুন শিবিরের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে তাদের তারকা ফুটবলার হুগো বোমাসকে কিন্তু তারা আজকের ম্যাচে পাচ্ছে না, ফলে হুগো বোমাস ছাড়াকেই কিন্তু আজকে তাদের খেলতে হচ্ছে। কোচ থেকে ফুটবলার, কত থেকে সমর্থক সকলের কিন্তু তবু আশা যে আজকের ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগানই জয়লাভ করবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। আর আজকের এই ম্যাচ কিন্তু আমরা বিকেল 4:30 থেকে সরাসরি দেখতে পাবো স্টার স্পোর্টস নেটওয়ার্ক থেকে শুরু করে টিভি বাংলা 9 চ্যানেলে। ঘরোয়া ফুটবলে এবার পায়ে অধরা ছিল বাংলাদেশের এই ক্রাফটি দলটি, মানে বলতে গেলে বাংলাদেশের প্রিমিয়ার লিগের 21 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে হেরেছে এই দল। অর্থাৎ বুঝতেই পারছেন একটা দুর্দান্ত দল এই বাংলাদেশের বসুন্ধরা কিংস। সেখান থেকে এফসি কাপের ম্যাচে এসে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তারা কিন্তু ড্র রাখতে পেরেছে। এছাড়া তারা কিন্তু একটা ম্যাচ জিতেছে মালদ্বীপের স্থানীয় দলকে, তারা কিন্তু হারিয়ে দিয়েছে এই এফসি কাপে এসে। তাদের দলের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার হচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো। এই ফুটবলারটা কিন্তু অবশ্যই আজকের ম্যাচে নজর রাখতে হবে এটিকে মোহনবাগান কোচ হাবাসের, কেননা এই ফুটবলারটা কিন্তু যে কোনো সময় গোল করতে পারেন। বসুন্ধরা কিংসকে জিততেই হবে আজকের ম্যাচ। অপরদিকে এটিকে মোহনবাগান যদি আজকের ম্যাচ ড্র করে তাহলে কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু ব্যাঙ্গালোর এফসির পর দ্বিতীয় ভারতীয় দল হয়ে তারা কিন্তু এফসি কাপের জোনাল সেমিফাইনালে পৌঁছে যাবে। সেখান থেকে জোনাল ফাইনাল হয়ে শেষ ধাপে ফাইনাল খেলতে পারবে কি না সেটা তো আগামী দিনে আমরা জানতে পারবো। তবে এখনও পর্যন্ত যা খবর, এটিকে মোহনবাগান কিন্তু আজকের ম্যাচ জেতার জন্য যথেষ্ট মরিয়া। এটিকে মোহনবাগানের কোচ অ্যান্থনি লোপেজ হাবাস, তিনি কিন্তু আজকের ম্যাচে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেছেন তিনি কিন্তু আজকের ম্যাচেও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান, শুরু থেকেই তার দল কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলবে। হাবাস অবশ্য চিরকালই কথা কম বলেন, কাজে বেশিতে আগ্রহী। গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে ফাইনালে মুম্বাই সিটির কাছে হারার পর তিনি কিন্তু বেশ সমালোচিত হয়েছিলেন তার হাতে প্ল্যান বি না থাকায়। এবার অবশ্য তার হাতে পরিবর্তন প্রচুর রয়েছে, তাই তার বি প্ল্যান বিও কিন্তু তৈরি, যার পরিচয় পাওয়া গেছে মেজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে 0-1 পিছিয়ে থাকা অবস্থাতেও তারা কিন্তু 3-1 গোলে জয় তুলে নিয়েছে। তারপর অবশ্য বড় কথা বলতে নারাজ কোচ হাবাস, তিনি বলেছেন ফুটবলে যে কোনো সময় যে কেউ দল জিততে পারে, কিন্তু ফুটবলের ট্যাকটিক্যাল খেলাটাই হচ্ছে মেন। খেলার সৌন্দর্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচ জেতাটা। বসুন্ধরার আক্রমণ মূলত ব্রাজিলীয় স্ট্রাইকার রবিনহোর উপর দাঁড়িয়ে, সেখানে বাগানের আক্রমণ ভাগে কিন্তু বৈচিত্র্য অনেক বেশি, তবু প্রতিপক্ষ নিয়ে যথেষ্ট সাবধানী কোচ হাবাস। তিনি বলেছেন ওরা বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, ফলে ওদের যোগ্য সম্মান দিতে হবে। সবথেকে বড় কথা, গোল খাওয়া চলবে না, কিন্তু তার মানে এই নয় যে আমরা আক্রমণে যাব না, ভারসাম্য রাখতে হবে খেলায়। এই ম্যাচে যেহেতু পরবর্তী যাওয়া রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে, তাই এই মাঠে 100% দেওয়ার লক্ষ্যে কিন্তু আজকে সবুজ মেরুন কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী যে তার দল কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলে আজকেও জয় তুলে নেবে। এবার আসবো ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টার গোষ্ঠীর যে টানাপোড়ন চলছিল গতকাল কিন্তু প্রায় সমাপ্তি হতে চলেছে। সেই টানাপোড়ন আপনাদের আমি আগেই জানিয়েছি যে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কিন্তু সমস্ত সম্পর্ক শেষ ছেদ করতে চাইছে বিনিয়োগকারী সংস্থা। তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে লাল হ্রদের সঙ্গে বিচ্ছেদের কথা এবং ক্রীড়াস্বত্ব ফিরে দেওয়ার কথা জানিয়েছে সূত্রের খবর। এই পরিপ্রেক্ষিতে বুধবার দুই পক্ষে কিন্তু নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দিন দুই ধরেই এসসি কর্তৃপক্ষ বলছিল তারা আর অপেক্ষা করতে রাজি নন, এমনকি তারা ক্ষতিপূরণ তারা চাইছে না, বরং ক্রীড়াস্বত্ব ফিরিয়ে দিয়ে চলে যেতে চাইছেন তারা। তখনও ক্লাবকর্তারা ভাবতে পারেননি যে সত্যি সত্যি ইনভেস্টার গোষ্ঠী তাদেরকে ছেড়ে চলে যাবে বা সত্যি সত্যি তাদেরকে ক্রীড়াস্বত্ব বা স্পোর্টস রাইটস ফিরিয়ে দেবে। তবে এদের বিরোধকারী সংস্থার তরফে বিচ্ছেদের চিঠি ক্লাবের কাছে না পাঠিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয় তা নিয়ে কিন্তু রীতিমতো বিরক্তি প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দুই পক্ষের বিশেষ করে বিনিয়োগকারীদের এই হঠাৎ চলে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট ক্ষুব্ধ তা তিনি গোপন করেননি। গতকালই আপনারা তা দেখেছেন। নবান্নে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বিনিয়োগকারী সংস্থার যারা রয়েছেন তারা একটা চিঠি তাকে দিয়েছেন যে তারা চলে যাচ্ছেন, শেষ মুহূর্তে এরকম করাটা অত্যন্ত খারাপ আচরণ বলে তিনি মনে করেন। তিনি আরও বলেছেন যে এক বছর ধরে কথা চালালেন কেন, যদি তারা সত্যি সত্যি চলে যেতে চান তাহলে তারা এক বছর ধরে কেন কথা চালালেন। এমনকি আমি তার সঙ্গে দেখা করেও তিনি তারা বলে গেছেন যে 16 তারিখের মধ্যে তারা সব ঝামেলা মিটিয়ে নেবেন, তারপরে কেন এরকম ঘটলো বলে তিনি জানতে চেয়েছেন। এর পিছনে কী রহস্য রয়েছে তা তারা তিনি জানতে চান, যার জন্য তিনি বলেছেন যে ইস্টবঙ্গল একটা ক্লাবের উপর ঐতিহ্য আছে, তিন প্রধানই আইএসএল খেলুক এটা সেটা তিনি মনে প্রাণে চান। মোহনবাগান যেহেতু এটিকে সঙ্গে মার্জার করে ইতিমধ্যে আইএসএলে খেলছে, তাই তার আশা যে ইস্টবেঙ্গল আইএসএল খেলুক এবং মোহামেডান আইএসএল খেলুক, যেহেতু ইস্টবেঙ্গল আইএসএল গত বছর খেলেছে এবং তিনি বিশ্বাস করেন এবছরও ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, এবং ইনভেস্টার গোষ্ঠীদের এই যে আচরণ তাতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ এবং প্রচণ্ড মর্মাহত বলে তিনি জানিয়েছেন। যদিও ইস্টবেঙ্গলের ক্লাবকর্তারা বলেছেন যে বিনিয়োগকারী সংস্থার দায়িত্বে থাকা সেনিক্স সেটি যত রাষ্ট্রের মূল, তাদের বক্তব্য হচ্ছে হরিমোহন বাঙ্গুর একজন ভদ্রলোক, তিনি কিন্তু কখনও চাননি যে ইনভেস্টার গোষ্ঠী ইস্টবঙ্গ ক্লাবে বিনিয়োগ করবে না, কিন্তু এই সেনিক শেট কিন্তু সমস্ত ঝামেলার জন্য তিনি দায়ী। তিনি কিন্তু ইচ্ছে করে ইস্টবঙ্গ ক্লাব যাতে আইএসএল খেলতে না পারে তার জন্য কিন্তু তার আঙুলি হেলনে এরকমটা হয়েছে বলে ক্লাবকর্তাদের বক্তব্য। হরিমোহন বাঙ্গুর কিন্তু এখনও জানাচ্ছেন যে তারা কিন্তু এখনও ক্লাবের কাছে তারা কিন্তু স্পোর্টস রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানাননি, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই হয়েছে পড়ে গেছে ফুটবল মহলে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ বুধবার তিনি কিন্তু ইনভেস্টর গোষ্ঠী এবং ক্লাব প্রতিনিধিদের ডাকছেন আগামীকালের মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। যা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সভা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকাল, এবং এই সভার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। এবং মুখ্যমন্ত্রী নিজে যেহেতু উপস্থিত থাকছেন তাহলে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই একটা ভালো কিছু হওয়ার ইঙ্গিত কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।